আজকের ক্লাসের মূল তথ্য হচ্ছে আপনি কিভাবে ট্রান্সলেশনে ইনভার্সন প্রয়োগ করেন, অর্থাৎ ইউজ অফ হেয়ার দেয়া নিয়ে কথা বলবো। ইনভার্সনটা কিন্তু মূলত অ্যাডভার্বের সাথে কানেক্টেড। আজকে আমরা ইনডেপথ কথা বলবো, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী? আবারও বলি, এই হেয়ার দেয়ার দ্বারা মূলত অ্যাডভার্ব অফ প্লেসকে ইন্ডিকেট করা হয়। হ্যাঁ, মূলত অ্যাডভার্ব অফ প্লেস মানে স্থানবাচক অ্যাডভার্ব, যেটা এটাকেই ইন্ডিকেট করা হয়, ঠিক আছে? অ্যাডভার্ব প্লেস বা স্থানবাচক ইন্ডিকেটকে আমরা দেয়ার অথবা হেয়ার, ঠিক আছে, দেয়ার অথবা হেয়ার, এর সাথে একটা হচ্ছে হোয়ার, হ্যাঁ, এগুলো দ্বারা আমরা কি করি, প্রমাণ করে থাকি। এবং বাক্যে খেয়াল করেন, বাক্যে কোথায় দ্বারা কোশ্চেন করে আপনি কি পাবেন, অ্যান্সার পাবেন, কোথায় দ্বারা প্রশ্ন করে আপনি উত্তর খুঁজে পাবেন, সংক্ষেপে বললাম অ্যান্সার পাবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে একদম বেসিক থটস প্রিয় শিক্ষার্থী। বলা হচ্ছে যে হেয়ার দেয়ারের যে আলোচনা, এটা মূলত অ্যাডভার্বের একটা অংশ, এবং এটা হচ্ছে আপনার হয়ার অথবা দেয়ার বা হেয়ার, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেসকে ইন্ডিকেট করে। সো সেই ক্ষেত্রে আপনাকে এই কোথায় দ্বারা কোশ্চেন করে আপনি বাক্যে একটা অ্যান্সার পাবেন। এবং আপনি যদি বাংলা অর্থ করেন, তখন সেখানে হচ্ছে যেখানে একটা অর্থ দাঁড়ায়, যেখানে একটা শব্দ দাঁড়াবে, সেখানে একটা শব্দ দাঁড়াবে, এই দুটো কথাবার আপনি কি করেন, এক্সচেঞ্জ করা যায়। ওকে, এটা হচ্ছে একদম বেসিক আলোচনা করলাম, ইনডেপথ যাবো। তার আগে আবারও বলছি, হেয়ার দেয়ার খুব একটা আহামরি কঠিন কিছু না। এটা হচ্ছে মূলত আপনার যেটাকে বলছি অ্যাডভার্ব অফ প্লেসটাকে রিপ্রেজেন্ট করছে। এবং আমরা যখন ফার্স্ট ক্লাস করতেছিলাম প্রিয় শিক্ষার্থী, একদম শুরুর ক্লাসে আমরা একটা আলোচনা ছিল, খেয়াল করেন, এই যে পরোক্ষ সাবজেক্ট, হ্যাঁ, একটা পরোক্ষ সাবজেক্ট নিয়ে ডিসকাস করতেছি আমরা, কিন্তু হেয়ার দেয়ারের আলোচনা ছিল, ঠিক আছে? হেয়ার দেয়ারের কথাটা আমরা বলতেছি, সেই ক্ষেত্রে আমরা পরোক্ষ সাবজেক্টের অংশ আমরা আলোচনা করেছিলাম। আসেন তাহলে আমরা শুরু করছি, যদি অলরেডি একটু ডিসকাস যদি করা হয়েছে, আশা করি আপনি ভালো বুঝবেন বা কনসেপ্ট আরো ইজি লাগবে। এবারে আসেন, বলা হচ্ছে ইনভার্সন। ইনভার্সনের বাংলা অর্থ হচ্ছে উল্টে ফেলা। হ্যাঁ, ইনভার্সনের বাংলা অর্থ হচ্ছে উল্টে ফেলা। প্রিশিক্ষার্থে উল্টে ফেলা, ইনভার্সন মানে কি, উল্টানো মানে হচ্ছে, দেখেন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, যেটা ভিডিওতে বলতেছিলাম, রাইট? আমরা এমনটা কিন্তু গত ভিডিওতে বলেছি। এখন হচ্ছে দেখেন, খুব কমন নিয়ম হচ্ছে যে কি হবে, আগে সাবজেক্ট তারপরে ভার্ব দেন অবজেক্ট থাকবে। বাট ইনভার্সন হচ্ছে আগে ভার্ব দেন সাবজেক্ট দেন অবজেক্ট বা কমপ্লিমেন্ট, যাই বলি না কেন। সো সেই ক্ষেত্রে দেখেন কি হচ্ছে, জায়গাটা এক্সচেঞ্জ করতেছে, অর্থাৎ ইনভার্সনের ক্ষেত্রে কি হয়, একটা আর একটা জায়গায় এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী? সো কথাগুলো আবার বলছি বা রিপিট করছি, আমরা হচ্ছে ইনভার্সন শিখব। ইনভার্সনটা মূলত কি, এই অ্যাডভার্ব অফ প্লেসের সাথে কানেক্টেড। এটা কি হয়, ভার্বটা আগে চলে আসে, সাবজেক্টটা পরে চলে যায়। এবং আজকের মূল আলোচনা কি, পরোক্ষ সাবজেক্ট। হ্যাঁ, আজকের মূল আলোচনাটা কোথায় মনে আছে, আবারও বলি, আমরা কিন্তু এই পুরো লেকচারটা, অর্থাৎ ট্রান্সলেশনে এই যে টপিকটা, অর্থাৎ এই ক্লাসের যতগুলো বিষয়ে আলোচনা করার কথা, সেগুলো আমরা ধারাবাহিকভাবে ডিসকাস করব। এবং আজকে আমরা পরোক্ষ সাবজেক্টে হেয়ার দেয়ার নিয়ে কথা বলছি প্রিয় শিক্ষার্থী। ওকে, সো দেখেন, এখন ফ্যাক্ট হচ্ছে কি, তাকান, আমরা হচ্ছে কথা বলছি ইনভার্সনই, মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, খুব জেনারেল টপিক, বাট এখানে হচ্ছে আগে ভার্ব দেন সাবজেক্ট হবে, ঠিক আছে? যেমনটা দেখেন, আমরা এক্সাম্পল বলি, বলা হচ্ছে দেয়ার আর ম্যানি পিপল ইন হল রুম, খেয়াল করেন, সেখানে অনেক মানুষ আছে হল রুমে, দেয়ার আর ম্যানি পিপল, এখানে দেখেন এটা হচ্ছে পরেরটা, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব হয়ে যাচ্ছে, মানে পরের নাম অনুযায়ী ভার্বটা কাউন্ট হচ্ছে, দেখেন দেয়ার ইজ আ ভিজিটর, এটা সিঙ্গুলার, সো এই জন্য ইজ হচ্ছে, দেখছেন, খেয়াল করেন। এইখানে ভার্বটার দিকে তাকান, অর্থাৎ কি হচ্ছে, জাস্ট একটা আর একটা জায়গায় উল্টে গেছে, অর্থাৎ হেয়ার দেয়ার থাকলে পরের নাউন, পরের নাম প্লুরাল তো আগের ভার্ব প্লুরাল, পরের নাম সিঙ্গুলার তো আগের ভার্ব সিঙ্গুলার। বলা হচ্ছে দেখেন, পরের সাবজেক্ট বা পরের নাউনটা যদি প্লুরাল হয় তো আগের ভার্ব প্লুরাল, পরের নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে আগের ভার্বটা সিঙ্গুলার হওয়ার কথা। এমনটাই ইনভার্সনের ক্ষেত্রে প্রয়োগ হয়ে থাকে। বাট ইন জেনারেল আগে সাবজেক্ট দেন ভার্ব, মানে এটা সিঙ্গুলার তো এটা প্লুরাল, এটা প্লুরাল তো এটা প্লুরাল হওয়ার কথা, মানে সিঙ্গুলার প্লুরাল প্লুরাল। বাট যখন দেখবো ইনভার্সন, তখন এটা সিঙ্গুলার তো এটা প্লুরাল, এটা প্লুরাল মানে এটা সিঙ্গুলার তো এটা সিঙ্গুলার, এটা প্লুরাল এটা প্লুরাল, জাস্ট উল্টে যাচ্ছে, ঠিক আছে? ওকে, এটা গেল সাবজেক্ট বা গ্রামাটিক্যাল থটস। কিন্তু আমাদের ট্রান্সলেশনে এই হেয়ার দেয়ার একটা সূক্ষ্ম প্রয়োগ আছে, বা আপনি সাবজেক্ট চিনতে পারেন না, সেই ক্ষেত্রে কিভাবে সাবজেক্টগুলো ফাইন্ড আউট করবেন। যেমন দেখেন, বলা হচ্ছে এই যে দেখেন, এস বি মানে সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার নাউন, পি বি প্লুরাল ভার্ব মানে প্লুরাল নাউন, অর্থাৎ ওই যে পরের নাউনটা প্লুরাল তো আগের ভার্বটা প্লুরাল হওয়ারই কথা। আর একটা হচ্ছে হয়ারের ক্ষেত্রে সেম, হয়ারের ক্ষেত্রে এস বি প্লাস এস এন পি ভি ইকুয়াল পিএন, এমনটাই কাউন্ট করার কথা। আমরা প্র্যাকটিস যাব, তার আগে মূল যে থটসগুলো আরেকবার বলি, অলরেডি এর আগের ভিডিও অনেকেই দেখেছেন। সো একটু আগেও বলতেছিলাম, দেখেন বাংলা বাক্যে ডিরেক্ট সাবজেক্ট না থাকা শর্তে, বি ভেরি কেয়ারফুল, হ্যাঁ, বাংলা বাক্যে ডিরেক্ট সাবজেক্ট না থাকা শর্তে স্থানবাচকতা বোঝায়, এটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ,
স্থানবাচকতা, যেটা এইমাত্র বললাম যে হেয়ার দেয়ারের মূল থটটা হচ্ছে আপনাকে বাক্যের স্থানবাচকতা বোঝাবেন, এই যে কোথা দ্বারা কোশ্চেন করা যায় বা অ্যাডভার্ব অফ প্লেসের কথা বলছি আমরা, কি হবে স্থানবাচকতার কথা বলছেন। সো আসেন, কি বললাম আমরা যে ডিরেক্ট সাবজেক্ট থাকবে না, মানে আপনি বাক্যের ডিরেক্ট সাবজেক্ট খুঁজে পাবেন না। এখন যদি বলেন ডিরেক্ট সাবজেক্ট কোনটা সেটা একটু বলি। দেখেন আমরা এখন তো বলতেছিলাম যে ডিরেক্ট একটা, ইনডিরেক্ট একটা, রাইট, এই যে প্রত্যক্ষ সাবজেক্ট আর এটা হচ্ছে পরোক্ষ সাবজেক্ট, আমরা এমনটাই বলছিলাম। সো প্রত্যক্ষ কি শুধু নাউন বা প্রোনাউন হয়, এরবার এগুলো কি হয় ট্রান্সলেশনে পরোক্ষ সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। আচ্ছা তাহলে দেখেন এখন কি বললাম আমরা, তো সেই ক্ষেত্রে কথা হচ্ছে যে দেখেন এইখানে এই যে দেখতে পাচ্ছেন এই বাক্যটা বা এই যে প্যাসেজটা, এখানে দেখবেন বেশ কিছু আছে যেগুলো পরোক্ষ সাবজেক্ট হচ্ছে, কিভাবে একটু পরে প্র্যাকটিস করব। তার আগে আবারও বলি ডিরেক্ট সাবজেক্ট না থাকা শর্তে স্থানবাচকতা বুঝালে সেইখানে আমরা হেয়ার দেয়ার দ্বারা শুরু করব, একটু পরে প্র্যাকটিস বলতে বলতে আমরা দেখাতে পারবো। বাক্যে যেখানে বা সেখানে দ্বারা, খেয়াল করেন বাংলা বাক্যে যেখানে বা সেখানে দ্বারা পরিবর্তন করলে অর্থ ঠিক থাকবে, ঠিক আছে। বলা হচ্ছে ওই যেখানে সেখানে, এখানে বলা হচ্ছিল এই যেখানে সেখানে অথবা কোথায়, ওই যে অ্যাডভার্ব অফ প্লেস খুঁজে পাবেন। সো সেই ক্ষেত্রে বলা হচ্ছে বাংলা বাক্যে যেখানে সেখানে দ্বারা পরিবর্তন করলে অর্থ ঠিক থাকবে, এবং অনুবাদকরণে কোথায় দ্বারা প্রশ্ন করে অ্যান্সার পাওয়া গেলে সেই ক্ষেত্রে হেয়ার দেয়ার দ্বারা ওই বাক্য শুরু করা যাই। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তিন নম্বর টপিকটা, অর্থাৎ অনুবাদকরণে হেয়ার দেয়ার দ্বারা প্রশ্ন করে যদি অ্যান্সার পাওয়া যায়, মানে ওই যে অ্যাড্রেস প্লেস খুঁজে পান, তখন সেখানে আপনি কি করবেন, খুব সিম্পলি সেখানে আপনি হেয়ার দেয়ার দ্বারা শুরু করবেন। এরপরে বলা হচ্ছে বাক্যে স্থানবাচক কোনো শব্দ থাকবে যা ওই বাক্যের অর্থ প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই কথা ঘুরে ফিরে, অর্থাৎ একটা স্থানবাচক ওয়ার্ড থাকবে যেইটাকে আপনি কোথায় দ্বারা কোশ্চেন করে পাবেন, অথবা সিম্পল যেখানে সেখানে দ্বারা এক্সচেঞ্জ করে আপনি বুঝতে পারবেন। এখন যদি বলেন কিভাবে, আসলে আমরা একটা একটা করে আপনাকে দেখাই যাতে করে আপনি ভালো বুঝতে পারেন শিক্ষার্থী। এবং এইখানে মূল বিষয়টা খুবই সিম্পল, মানে আহামরি কঠিন না, তারপরে যদি কারো কাছে কঠিন লাগে সেজন্য আমরা প্র্যাকটিস করে করে আপনাকে দেখাতে চাই, যেগুলো একটু খেয়াল করলে বুঝতে পারবেন যেগুলো কিভাবে প্রয়োগ হয়। আসেন, বলা হচ্ছে আমাদের সমাজে নারী নির্যাতনের মতো অনেক সমস্যা বিদ্যমান, তবে যৌতুক কেন্দ্রিক হত্যা ইহার ভয়াবহ পরিণতি। এখানে তবে কথাটা আমরা মার্ক করবো, এটা হচ্ছে একটা কানেক্টর, যেহেতু আমরা কানেক্টর পড়ি নাই সেই ক্ষেত্রে একটু বুঝতে সমস্যা হতে পারে, বাট আমরা ক্লাস করতে করতে এই সমস্ত বিষয় আরো ক্লিয়ার লাগবে। ওকে, কি বললাম, আমাদের সমাজে নারী নির্যাতনের মতো অনেক সমস্যা বিদ্যমান। ধরেন একটা বাক্য আছে, সেই বাক্য বা প্যাসেজে এরকম একটা সেন্টেন্স আসছে, দেখেন এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, দেখেন কোথায়, আমাদের সমাজে, ঠিক আছে, মানে ইন আওয়ার সোসাইটি, স্থানবাচকতা বুঝায় এখানে প্রিয় শিক্ষার্থী। সো যখন দেখবেন কোনো একটা বাক্যে স্থানবাচকতা বোঝায়, সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা ওইখানে আমরা অ্যাড্রেস প্লেস ব্যবহার করি। সো সেই ক্ষেত্রে ফ্যাক্ট হচ্ছে যখন আপনি দেখবেন যে কি আছে একটা প্লেস খুঁজে পাচ্ছেন অ্যাড্রেস অফ প্লেস, তখন সেটাকে আপনি ইনভার্সন করার চেষ্টা করবেন। যেমন দেখেন প্রশ্ন করেন কোথায়, হ্যাঁ এখানে বলা হচ্ছে কোথায়, কোথায় কোথায় তারা প্রশ্ন করেন যে কোথায় নারী নির্যাতনের মতো অনেক সমস্যা আছে আমাদের সমাজে। সো আপনি কোথায় দ্বারা কোশ্চেন করে যখন অ্যান্সার পাচ্ছেন, তখন সেটাকে আপনি কি করবেন, ইনভার্সন করবেন বা হেয়ার দেয়ার দ্বারা শুরু করবেন। চলেন এই বাক্যটা আমরা লিখে দেখাই, যদিও এর আগের ক্লাসে একটু ডিসকাস যেহেতু হয়েছে আশা করি আরো ভালো বুঝবেন, বা অ্যাডভার্ব অফ প্লেস প্রয়োগ করলে কিভাবে এগুলো প্রয়োগ হয়। দেখেন বললাম দেয়ার আর মেনি প্রবলেম, দেখেন দেয়ার আর, খেয়াল করেন মেনি প্রবলেমস, আচ্ছা PROB, এটা আগে দেখাই। দেখেন এই যে প্রবলেমস এটা হচ্ছে প্লুরাল, সেজন্য আমরা আর বলছি, ঠিক আছে, ওই যে ইনভার্সনে কি হবে ওই যে সাবজেক্ট ভার্বের যে এক্সচেঞ্জটা হয় সেটা খেয়াল করেন, যেহেতু এইটা প্লুরাল হচ্ছে, সংখ্যা পি এর আর লিখলাম, হ্যাঁ প্লুরাল, তো সেক্ষেত্রে ভার্বটা আপনি প্লুরাল বলতে বাধ্য। নাম্বার ওয়ান, এখন বলছি কেন হেয়ার দ্বারা শুরু করলাম, কারণ ওই যে ইন আওয়ার সোসাইটি আমাদের সমাজে, মানে অ্যাডভার্ব অফ প্লেস আছে, তো বললাম দেয়ার আর মেনি প্রবলেমস, এখানে গেম বলা হচ্ছে নারী নির্যাতনের মতো, লাইক ওম্যান টর্চার, ঠিক আছে, লাইক ওম্যান টর্চার বলা হচ্ছে নারী নির্যাতনের মতো, আচ্ছা লাইক ওম্যান টর্চার, খেয়াল করুন দেয়ার আর মেনি প্রবলেমস লাইক ওম্যান টর্চার, নারী নির্যাতনের মতো অনেক সমস্যা আছে। এবার বলা হচ্ছে ইন আওয়ার সোসাইটি, ইন আওয়ার মানে আমাদের সমাজে, ঠিক আছে, এইখানে কি আছে নারী নির্যাতনের মতো অনেক সমস্যা আছে, বাট কিন্তু মতবে এটা একটা কানেক্টর প্রিয় শিক্ষার্থী, তো সেইটা আমরা পরে বুঝবো, কিন্তু এখানে মাথায় রাখবো যে কানেক্টরের থটস হচ্ছে, ধরুন একটা সেন্টেন্স সি কানেক্টর একটা সেন্টেন্স, সো এই সেন্টেন্স এবং এই সেন্টেন্সের মাঝখানে কি করে কানেক্টর বা কনজাংশন বসে দুটো বাক্যকে অ্যাড করে
থাকে। আচ্ছা, এটা জাস্ট একটা বেসিক আইডিয়া দিয়ে রাখলাম, আমরা কানেক্টর নিয়ে ইনডেপথ কথা বলবো। তো ফ্যাক্ট হচ্ছে, দেখেন আপনি বাক্যটা কিভাবে শুরু করবেন, মনে আছে আমরা প্রথম ক্লাসে বলতেছিলাম যে বাক্য ঠিক কিভাবে শুরু করবেন সেটা চ্যালেঞ্জ, শুরু করতে না পারলে বাক্য আপনি শেষ করতে পারবেন না। এবং যখনই দেখবেন যে কোনো বাক্যে অ্যাডভার্ব অফ প্লেস আছে বা আপনি কোথায় দ্বারা কোশ্চেন করে অ্যান্সার পাচ্ছেন, তখন ওই বাক্যে হেয়ার দেয়ার দ্বারা শুরু করলে কি হয়, বাক্যটা হ্যান্ডসামলি শেষ করা যায়। ফার্স্ট অফ অল তো আখেন বাকিটা দেখি, বলা হচ্ছে যৌতুক কেন্দ্রিক হত্যা ইহার ভয়াবহ পরিণতি। বলা হচ্ছে দেখেন ডৌরি রিলেটেড কিলিংস, হ্যাঁ বলা হচ্ছে যৌতুক কেন্দ্রিক বা যৌতুক সম্পর্কিত, হ্যাঁ রিলেটেড কিলিং, বলা হচ্ছে কি যৌতুক রিলেটেড কিলিং কি হচ্ছে ইজ, খেয়াল করেন হরিবল, বলা হচ্ছে যে এটার ভয়াবহ পরিণতি, ঠিক আছে হরিবল রেজাল্ট, রেজাল্ট অফ ইট, খেয়াল করেন। এবার দেখেন কি কি বললাম আমরা, কথা হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে দেয়ার আর মেনি প্রবলেম, সেখানে তো অনেক সমস্যা ইন আর সোসাইটি আমাদের সমাজে। আচ্ছা, এটা গেল হেয়ার দেয়ার দ্বারা শুরু করলাম, বাট যৌতুক কেন্দ্রিক হত্যা, খেয়াল করেন এই যে বলা হচ্ছে যৌতুক কেন্দ্রিক মানে হচ্ছে যৌতুক সম্পর্কিত, মানে যৌতুকের সাথে সম্পর্কিত। সো ড্রৌরি রিলেটেড কিলিং ইজ হরেবল রেজাল্ট অফ ইট, ইট বলতে কোনটা, ওই যে পিছনে তাকান এই যে প্রবলেম যেটাকে বলতেছিলাম। সো সেখানে দেখেন ইহার ভয়াবহ পরিণতি, এখন এইখানে হেয়ার দেয়ার নাই, ঠিক আছে, বাট ফ্যাক্ট হচ্ছে এইখানে আমরা কেন সেন্টেন্সটা হেয়ার দেয়ার দ্বারা শুরু করলাম, বিকজ অফ অ্যাডভার্ব অফ প্লেস, অথবা আপনি এখানে কোথা দ্বারা কোশ্চেন করে একটা স্থান খুঁজে পেয়েছেন। পরেন পরের সেন্টেন্সে দেখেন আমরা এই একই জিনিস আছে, দেখেন যে একটু প্র্যাকটিস করে করে দেখাই, বা এখানে আগে বাংলাটা পড়েন, বাংলা বাক্যটা আগে পড়ি। বলা হচ্ছে সরকার কখনোই যথাযথ পদক্ষেপ নিবে না ক্ষমতার বিকেন্দ্রীকরণে যদি আন্দোলন না করা হয়, খেয়াল করেন আমি যেমনটা বলি, যদি সেখানে, হ্যাঁ আমরা বললাম যদি সেখানে আন্দোলন না করা হয়, এইমাত্র বলতেছিলাম যে বাক্যে, খেয়াল করেন হ্যাঁ বাক্যে যেখানে এবং সেখানে দ্বারা পরিবর্তন করলে অর্থ ঠিক থাকবে। যেমন এখানে যদি যেখানে কথাটা অ্যাড করেন যে যদি সেখানে আন্দোলন না করা হয়, তাহলে কিন্তু অর্থটা উল্টে যায় না বা ভুল হয় না, অর্থ ঠিক থাকে। বরঞ্চ আরও কী হয় দেখেন, এই যেখানে দ্বারা আপনি এটা মিন করতেছেন যে ওই দেশে বা ওই অঞ্চলে বা ওই স্থানে কখনো যথাযথ পদক্ষেপ নেওয়া হবে না যদি আন্দোলন না করা হয়, দ্যাট মিন্স এই হেয়ার দেয়ারটা কী করতেছে, পিছনের প্লেসটাকে ইন্ডিকেট করছে। সো এই যে বিষয়গুলো দুটো, একটা হচ্ছে আপনি ডিরেক্ট অ্যাডভার্ব অফ প্লেস খুঁজে পাচ্ছেন, আর যদি ইনডিরেক্টলি হয় তখন সেখানে বা যেখানে এমন একটা কথা আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো দেখেন আমরা যদি আবারও পড়ি, সরকার কখনোই যথাযথ পদক্ষেপ নিবে না ক্ষমতার বিকেন্দ্রীকরণে যদি সেখানে আন্দোলন না করা হয়, এটা বাদ দিল সেন্টেন্স, ঠিক আছে, আবার এটা অ্যাড করলো সেন্টেন্স, কি হয় না ভুল অর্থ হয় না, বা এখানে বলাই হচ্ছে যে বাংলা বাক্যে যেখানে সেখানে পরিবর্তন করলে অর্থ ঠিক থাকবে, এটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি হুট করেই বসাবেন না, আপনি আগে দেখবেন যে যেখানে বা সেখানে অ্যাড করে বাক্যের অর্থ ঠিক থাকে কি না, যদি ঠিক থাকে তখন ওই বাক্যে আপনি একটা হেয়ার দেয়ার দ্বারা শুরু করতে পারেন। আসেন তাহলে আমরা এখানে সাবজেক্ট গভর্নমেন্ট, দেখেন সরকার ডিরেক্ট নাউন আছে, এটা হচ্ছে ডিরেক্ট সাবজেক্ট, এটা তো আছেই, তাহলে এখানে ঝামেলা নাই, ঝামেলা হচ্ছে পরের অংশে এসে আপনি ঝামেলাটা পড়তেছেন। আসেন আমরা লিখি তাহলে গভর্নমেন্ট, খেয়াল করেন সরকার, হ্যাঁ গভর্নমেন্ট বলা হচ্ছে কি কখনোই নিবে না, আচ্ছা তার মানে ফিউচার টেন্স, তাই তো, মানে এখানে ফিউচার ইনডিফিনিট প্রয়োগ হচ্ছে, দেখেন উইল নেভার বলা হচ্ছে সরকার, উইল নেভার টেক, সরকার নিবে না, উইল নেভার কখনোই নিবে না, কখনোই নেবে না কি যথাযথ পদক্ষেপ, তাই তো দেখেন, তাহলে প্রপার স্টেপ, প্রপার স্টেপ, যথাযথ পদক্ষেপ, সরকার যথাযথ পদক্ষেপ কখনোই নিবে না, কি জন্য, ক্ষমতার বিকেন্দ্রীকরণে, তাহলে বলেন ফর, মানে ক্ষমতার বিকেন্দ্রী করার জন্য, তাহলে বলতে পারেন ফর পাওয়ার ডিসেন্ট্রালাইজেশন, ঠিক আছে, ফর পাওয়ার ডিসেন্ট্রালাইজেশন, ডিসেন্ট্রালাইজেশন মানে ক্ষমতার যে সেন্ট্রালাইজ করা সেখান থেকে ডিসেন্ট্রালাইজ, দেন মানে কেন্দ্রীকরণ, তার উল্টো ডিসেন্ট্রালাইজ মানে হচ্ছে বিকেন্দ্রীকরণ, ঠিক আছে। তো দেখেন এইখানে হচ্ছে, দেখেন বলা হচ্ছে গভর্নমেন্ট উইল নেভার টেক প্রপার স্টেপ ফর পাওয়ার ডিসেন্ট্রালাইজেশন যদি, ইফ, এবারে ইফ দেখেন, ইফ নিজেও একটা হচ্ছে আপনার যেটাকে বলছি আমরা কানেক্টর, আমরা শিখবো এগুলো ইনশাল্লাহ। তো ইফ দিয়ে দেখেন কি হচ্ছে, ইফ যদি সেখানে আন্দোলন না করা, ইফ এবার দেখেন দেয়ার, হ্যাঁ দেয়ার ইজ নো মোর মুভমেন্ট, যদি সেখানে কোনো মুভমেন্ট বা আন্দোলন সংগ্রামের ডাক না দেওয়া হয়, ইফ দেয়ার ইজ নো মোর মুভমেন্ট, ঠিক আছে। ওকে, তাহলে দেখুন প্রিয় শিক্ষার্থী, এইখানে ফ্যাক্ট হচ্ছে আপনি যখন
একটা অংশ সলভ করতে যাবেন এবং সেইখানে দেখবেন যে ডিরেক্ট সাবজেক্ট খুঁজে পাচ্ছেন না, যেমন এইখানে ডিরেক্ট সরার কথাটা আছে, সাবজেক্টটা খুঁজে পাচ্ছেন বা নাউনটা আছে, মানে ডিরেক্ট সাবজেক্ট আছে, বাট এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে কি হচ্ছে এইখানে পরের ইফ মানে এই পরের কনজাংশন বা কানেক্টরের পরের যেই সেন্টেন্সটা আছে সেইখানে ডিরেক্ট সাবজেক্ট নাই, বাট সেইখানে আপনি যেখানে বা সেখানে অথবা একটা অ্যাডভার্ব অফ প্লেস খুঁজে পাচ্ছেন তখন আপনি সেখানে দেয়ার হেয়ার দ্বারা শুরু করতে পারেন। আচ্ছা আসেন আমরা আরও বেশ কিছু সেন্টেন্স দেখবো এবং এই সেন্টেন্সটা দেখেন যে বেশ বড় একটা বাক্য, বাট এখানেও আমরা হেয়ার দ্বারা কেন প্রয়োগ করতেছি বা কীভাবে এক্সচেঞ্জ করা যায়। খেয়াল করুন, বলা হচ্ছে ব্যাপকভাবে বৃক্ষরোপণ এবং বনায়নের প্রয়োজনীয়তার কথা নতুন করে বলার দরকার পড়ে না। এখানেটা দাঁড়িয়ে দেওয়া আছে, খেয়াল করুন এখানে, ওকে খেয়াল করুন বল দুটো কভার যে এন দ্বারা এই একটা পার্ট এই একটা পার্ট, মানে এই দুটো অংশ এন দ্বারা যুক্ত করা হয়েছে, বলা হচ্ছে যে এই দুটো কথা নতুন করে বলার দরকার পড়ে না। খেয়াল করুন এখানে কে বলবে না, কাকে বলবে না, মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট ক্লিয়ার না, ভার্বটা ঠিক আছে দরকার পড়ে না, মানে প্রেজেন্ট সেন্স ক্লিয়ার করা হচ্ছে, বাট কথা হচ্ছে এইখানে ডিরেক্ট সাবজেক্টটা পাচ্ছেন না। যখন দেখবেন যে দেখেন এই দুটো হচ্ছে অবজেক্টের জায়গায়, বাট এই যে বলার দরকার পড়ে না, কে বলবে কাকে বলবে এমনটা কিন্তু স্পষ্ট না, মানে হচ্ছে ডিরেক্ট সাবজেক্ট নাই। সো যখনই ডিরেক্ট সাবজেক্ট নাই তখন আপনি সেইখানে আপনি এই হেয়ার দ্বারা প্রয়োগ করতে যাচ্ছেন, বা দেখেন যদি সেখানে আন্দোলন না করা হয় বা এই সেখানে কথাটা বাদ দিলে দাঁড়ায় যদি আন্দোলন না করা হয়, মানে আন্দোলন কি করবে, জনগণের কথা বলে না যে যদি জনগণ আন্দোলন না করে, তাহলে জনগণ থাকলে তখন সেটা পিপল আপনি ডিরেক্ট সাবজেক্ট ব্যবহার করতেন, কিন্তু যেহেতু জনগণ বা ডিরেক্ট সাবজেক্ট নাই তখন আপনি সেখানে ইনডিরেক্টলি হেয়ার দ্যার দ্বারা ব্যবহার করছেন। সিমিলারলি ব্যাপকভাবে বৃক্ষরোপণ এবং বনায়নের প্রয়োজনের কথা নতুন করে বলার দরকার পড়ে না, মানে কে বলবে কাকে বলবে এটা ক্লিয়ার না, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে প্রশিক্ষক আপনি যেটা করবেন আপনি অবশ্যই অবশ্যই তখন ওই ক্ষেত্রে একটা হেয়ার দ্যারের প্রয়োগ আসতে পারে। যেমন দেখেন আমি এমনটা বলতে পারি যে ব্যাপক বা বৃক্ষরোপণ এবং বনায়ন প্রয়োজনের কথা সেখানে নতুন করে বলার দরকার পড়ে না। দেখেন এখানে এরকম যে সেখানে নতুন করে বলার দরকার পড়ে না, মানে হচ্ছে এই যে সেখানে কথাটা আমি কেন অ্যাড করলাম, কারণটা হচ্ছে যে আমি এটাকে জাস্ট হেয়ার দ্যার দ্বারা শুরু করব, বা যেখানে সেখানে অ্যাড করলে কি হয় না, অর্থটাও চেঞ্জ হয় না, রাইট। আমরা এমনটাই বলতেছিলাম যে বাক্যে যেখানে বা সেখানে ব্যবহার করলে বা বসালে অর্থের কোনো রকম পরিবর্তন হবে না। যেমন আমরা পড়ি আবারও, খেয়াল করেন ব্যাপকভাবে বৃক্ষরোপণ এবং বনায়নের প্রয়োজনের কথা সেখানে নতুন করে বলার দরকার পড়ে না, ওই যে পরোক্ষ সাবজেক্ট তো শুরু করতে হবে। সো আপনি যখনই দেখবেন যে ডিরেক্ট সাবজেক্ট নাই তখন আপনি অ্যাডভার্ব অফ প্লেস হিসেবে একটা হেয়ার বা দেয়ার দ্বারা শুরু করতে পারেন, ওকে। আসেন এবার বাক্যটা আমরা সলভ করতে করে দেখাই যে কীভাবে প্রয়োগ হচ্ছে। দেখেন আমরা বলবো যে দেয়ার ইজ নো মোর সেইং, মানে সেখানে বলার দরকার পড়ে, যেটা এখান থেকে শুরু হবে সাবজেক্ট, রাইট, এটা তো সাবজেক্টের জায়গায় বসছে। সো আপনি এখান থেকে শুরু করবেন, তাহলে লেখেন দেয়ার, আচ্ছা বলা হচ্ছে দেয়ার ইজ নো মোর সেইং, সেখানে বলার দরকার পড়ে না। এখন এই যে ইজটা কেন লিখছি, কারণ এই অংশটা কি, এটা হচ্ছে বাক্যে সাবজেক্ট, এটা কি হচ্ছে এবার সিঙ্গুলার ডবল এস, মানে সাবজেক্টটাও সিঙ্গুলার, সো সিঙ্গুলার নাউন যেহেতু তখন এখানে ইজটাকে আপনি সিঙ্গুলার করতে বাধ্য। আমরা ইনভার্সনের কথা বলছিলাম শিক্ষার্থী, সো দেয়ার ইজ নো মোর ইউজ অফ, আচ্ছা এখানে বলা হচ্ছে যে বলার দরকার, দেয়ার ইজ নো মোর সেইং, সেখানে বলার দরকার পড়ে না। খেয়াল করেন কি বলবো আমরা, কোন বিষয়ে বলা হচ্ছে যে এই যে দুটো কথা, একটা হচ্ছে যে বনায়নের প্রয়োজনীয়তার কথা আর একটা হচ্ছে ব্যাপকভাবে বৃক্ষ রোপণ, তাহলে অ্যাবাউট, খেয়াল করেন নো মোর সেইং অ্যাবাউট নেসেসিটি, মানে বলার যে প্রয়োজন, এন ই সি ই এস এস আই টি, নেসেসিটি, নেসেসিটি অফ, আচ্ছা সেখানে কি হচ্ছে নেসেসিটি অফ এই যে বনায়ন, নেসেসিটি অফ ওয়াইড স্প্রেড, বলা হচ্ছে যে আচ্ছা ব্যাপক বৃক্ষ, এটা আগে লিখি, হ্যাঁ অর্থাৎ ওয়াইড স্প্রেড মানে ব্যাপকভাবে বৃক্ষরোপণ কি হবে, ট্রি প্লান্টেশন, তাই তো, তাহলে কি লিখতে পারি, দ্যার ইজ নো মোর সেইং অ্যাবাউট নেসেসিটি অফ ওয়াইড স্প্রেড ট্রি প্লান্টেশন, মানে ব্যাপকভাবে, হ্যাঁ ওয়াইড স্প্রেড, এস পি আর ই স্প্রেড ট্রি প্লান্টেশন, ট্রি প্লান্টেশন, প্লান্টেশন, সেখানে ব্যাপকভাবে বৃক্ষরোপণ, আর একটা কি বনায়ন, অ্যান্ড অ্যাফরেস্টেশন, হ্যাঁ অ্যাফরেস্টেশন, বলা হচ্ছে সেখানে ব্যাপকভাবে বৃক্ষরোপণ এবং দেয়ার ইজ নো নিড টু সে, হ্যাঁ বলা যাবে, দেয়ার ইজ নো নিড টু সে বলা যাবে, অবশ্যই বলা যাবে, এ অবশ্যই, দেয়ার ইজ নো মোর সেইং অথবা দেয়ার ইজ নো নিড টু সে বলার প্রয়োজন নাই, অ্যাবাউট নেসেসিটি অফ ওয়াইড স্প্রেড ট্রি প্লান্টেশন, বলা হচ্ছে ব্যাপকভাবে বৃক্ষরোপণ এবং বনন অ্যাফরেস্টেশন। আচ্ছা কৃষিক্ষেত্রে